শিক্ষার্থীরা কেমন আছো? আমি তোমাদের গতকালকের যে ক্লাসটা নিয়েছিলাম সেটারই সেই ক্লাসটাই আবার কন্টিনিউ করছি, যেহেতু নেতৃত্ব চ্যাপ্টারটা শুরু করেছি এটাই এখন কন্টিনিউ করা হবে যতদিন পর্যন্ত শেষ না হয়। তোমরা অবশ্যই একটু খেয়াল রাখবে, আর অবশ্যই এই ক্লাসগুলো করার সময় এই চ্যাপ্টারের ক্লাসগুলো, যেহেতু আমার কাছে টেক্সট বই নেই, আমি অনলাইন বুকস থেকে ক্লাস নিচ্ছি, অনলাইনে যেহেতু পিক আমার ছবি দিয়ে নিচ্ছি, তাই তোমরা অবশ্যই টেক্সট বইটা সাথে রাখবে ক্লাস করার সময়। আচ্ছা, আমরা গতকালকে পড়েছিলাম যে নেতৃত্ব কাকে বলে। নেতৃত্ব আমরা বুঝেছিলাম যে কোনো একটা লক্ষ্য অর্জনের জন্য দলীয় প্রচেষ্টা বা কৌশলকেই বলা হচ্ছে নেতৃত্ব। আর এই যে কৌশল, যে ব্যক্তি এই কৌশল গ্রহণ করে বা যে দলীয় প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যায় তাকে বলা হয় নেতা। তারপরে আমরা নেতৃত্বে গুরুত্ব পড়েছিলাম, নেতৃত্বের প্রকারভেদ পড়েছিলাম। প্রকারভেদ আমরা দেখেছিলাম আনুষ্ঠানিকতার বিচারে, ক্ষমতা প্রয়োগের বিচারে, আর হচ্ছে দৃষ্টিভঙ্গির বিচারে তিন ভাগে ভাগ করেছে। আনুষ্ঠানিকতার বিচারে ছিল হচ্ছে আনুষ্ঠানিক নেতৃত্ব আর হচ্ছে অনানুষ্ঠানিক নেতৃত্ব। আনুষ্ঠানিক নেতৃত্ব আমরা বলেছিলাম যে পদমর্যাদা থেকে যে নেতৃত্ব তৈরি হয় তাকে বলা হচ্ছে আনুষ্ঠানিক, আর অনানুষ্ঠানিক হচ্ছে যে কোনো ব্যক্তি যদি তার মেধা বুদ্ধি বিবেক বিবেচনা বোধ দিয়ে যখন অন্যের মাঝখান থেকে একটু আলাদা হয়ে যায়, সবাই যখন তাকে মেনে চলে, তখন সেটা হচ্ছে অনানুষ্ঠানিক নেতৃত্ব। আর ক্ষমতার বিচারে আমরা চার ধরনের পড়েছিলাম, স্বৈরতান্ত্রিক, গণতান্ত্রিক, পিতৃতান্ত্রিক, আর হচ্ছে মুক্ত বা লাগামহীন নেতৃত্ব। আজকে আমরা দেখব দৃষ্টিভঙ্গির বিচারে নেতৃত্ব আবার দুই প্রকার, একটা হচ্ছে কর্মকেন্দ্রিক নেতৃত্ব আর হচ্ছে কর্মীকেন্দ্রিক নেতৃত্ব। আচ্ছা, ওকে, আমি দৃষ্টিভঙ্গির বিচারে যাওয়ার আগে আমি একটু ক্ষমতার বিচারে যেটা সেটা আবার একটু রিভিউ করে দিচ্ছি। স্বৈরতান্ত্রিক নেতৃত্ব ছিল নেতিবাচক নেতৃত্ব বা প্রভুত্বমূলক নেতৃত্ব, যেখানে হচ্ছে ক্ষমতা উচ্চ পর্যায়ের মানুষের হাতে, নেতার হাতে কুক্ষিগত থাকে এবং সে কী করে, কর্মীদেরকে ভয়ভীতি প্রদর্শন করে কাজ আদায় করার চেষ্টা করে। পিতৃসুলভ নেতৃত্বের ক্ষেত্রে এখানে হচ্ছে কর্মী এবং বসের, এমপ্লয়ি এবং এমপ্লয়ারের মধ্যে বা নেতা বা অধীনস্থদের মধ্যে একটা পিতা সন্তানের সম্পর্ক বিরাজ করে, পিতার মতোই সে ছায়া দিয়ে বা মায়া মমতা দিয়ে কাজ আদায়ের চেষ্টা করে, তবে ক্ষমতা কিন্তু পিতা নিজের কাছেই রাখবে। আর গণতান্ত্রিক নেতৃত্বের ক্ষেত্রে হচ্ছে, যেখানে হচ্ছে গণতান্ত্রিক হচ্ছে যে অধীনস্থদের সাথে পরামর্শ করে, আলাপ আলোচনা করে, এরও গণতান্ত্রিক নেতৃত্ব আসলে হয়। নেতা কী করে, অধীনস্থদের সাথে আলোচনা করে কোনো সিদ্ধান্ত নেয়। আর মুক্ত বা লাগামহীন নেতৃত্বের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে অধীনস্থদের হাতে সকল ক্ষমতা থাকে এবং সকল কাজ অধীনস্থরা নিজের নিজস্ব স্বাধীনতা ভোগ করে কাজ করার সময়, এবং এরূপ নেতৃত্বের ক্ষেত্রে একটা বাজে দিকও আছে বা নেতিবাচক বা খারাপ দিক আছে, সেটা হচ্ছে যে অবাধ স্বাধীনতা ভোগ করার কারণে কর্মীরা দেখা যায় অনেক বেশি বিশৃঙ্খল হয়ে যায় এবং কাজ দেখা যায় তারা স্বেচ্ছাচারী হয়ে ওঠে এবং কাজটা দেখা যায় অনেক সময় ঠিক মতো হয় না। আজকে যত আজকে যেটা বলছি সেটা হচ্ছে কর্মকেন্দ্রিক নেতৃত্ব। কর্মকেন্দ্রিক নেতৃত্ব হচ্ছে, এটা হচ্ছে দৃষ্টিভঙ্গির বিচারে কর্মকেন্দ্রিক আর হচ্ছে কর্মীকেন্দ্রিক। কর্মকেন্দ্রিক হচ্ছে যে নেতৃত্বের ক্ষেত্রে কর্মীদের নিকট থেকে কাজ আদায়টাকেই গুরুত্বপূর্ণ মনে হয়, মানে গুরুত্বপূর্ণ মনে হয় কেন, কারণ হচ্ছে যে কর্মীরা মানে বিষয়টা মেন্টালিটিটা এরকম থাকে যে কর্মীরা যাহার নামে যাক, কাজটা হচ্ছে মেইন, কাজটা আদায় করতে হবে যেভাবে হোক। তাহলে এই যে নেতৃত্বের ক্ষেত্রে কাজ আদায়কেই বেশি গুরুত্ব দেওয়া হয়, নেতা গুরুত্বপূর্ণ মনে করে, তাকে কর্মকেন্দ্রিক নেতৃত্ব বলে। আর এক্ষেত্রে কর্মীদের ভালো মন্দ বিবেচনা চাইতে কাজ আদায়ের বিষয়টাই অধিক গুরুত্ব পায়, যে কারণে নেতৃত্ব অনেক সময় অধিক কর্তৃত্ব প্রয়োগ বা ভয়ভীতি প্রদর্শন করেও কাজ আদায়ের চেষ্টা করা হয়, মানে কাজটাকে গুরুত্ব দেওয়া হয়, কাজ যে করছে সে কর্মীকে না। আচ্ছা, তারপরে হচ্ছে কর্ম, এটা গেল কর্মকেন্দ্রিক। আর কর্মীকেন্দ্রিক হচ্ছে, তাহলে তো বুঝতেই পারছো বিষয়টা কী হবে, কর্মীকেন্দ্রিক নেতৃত্ব হচ্ছে যেখানে কাজকে গুরুত্ব না দিয়ে কর্মীর ভালো মন্দ, উৎসাহ, আগ্রহ এগুলোকে বিবেচনায় আনা হয়, সেভাবে যে কার্যক্রম পরিচালিত করা হয় তাকে কর্মীকেন্দ্রিক নেতৃত্ব বলে। উৎপাদন ভিত্তিতে কর্মীদের ভালো মন্দ, উৎসাহ, আগ্রহ বিশেষ বিবেচনায় নিয়েই যে নেতৃত্ব কার্যক্রম পরিচালিত হয় তাকে কর্মীকেন্দ্রিক নেতৃত্ব বলে। এরূপ নেতৃত্ব ধারণায় নেতা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের, কর্মীদের নিকট থেকে উত্তম সহায়তা লাভের উপর অধিক গুরুত্ব প্রদান করে। কর্মকেন্দ্রিক নেতৃত্ব ধারণা অপেক্ষা এরূপ ধারণা আধুনিক বিবেচিত হয়ে থাকে, মানে যে নেতৃত্বের ক্ষেত্রে মানে তুমি কর্মীকে গুরুত্ব দিবে সেটা অবশ্যই ভালো একটা ফল নিয়ে আসবে, কারণ কর্মীকে যখন উৎসাহ দিবে, তাকে যখন প্রণোদনা দিবে, তাকে যখন তার ভালো মন্দ যখন তুমি বিচার বিবেচনা করবে, তখন অবশ্যই কর্মীরা কী করবে, তারা কিন্তু
কাজটা আরো ভালোভাবে করার চেষ্টা করবে। আমি আজকে তোমাদেরকে এখানে এই যে প্রকারভেদ, নেতৃত্ব কাকে বলে, প্রকারভেদ এর ভিতর থেকে আমি কিছু প্রশ্ন দিচ্ছি, এগুলো অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে খুবই গুরুত্বপূর্ণ আসে। ওই এই অংশটুকুর উপরে এই কোশ্চেনগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা অবশ্যই রেডি করবে। আমি তো আলোচনা করে দিচ্ছি, নেতিবাচক নেতৃত্ব কোনটি এবং কেন। নেতিবাচক নেতৃত্ব আমরা জানি এটি হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, এবং কেন আমরা জানি যে এখানে ভয় ভীতি প্রদর্শন করে কাজ আদায়ের চেষ্টা করা হয় এবং সিদ্ধান্ত সম্পূর্ণ নেতার হাতে কুকিগত থাকে, তাই এটি নেতিবাচক নেতৃত্ব। কর্মকেন্দ্রিক নেতৃত্ব আমি মাত্র বললাম, যে নেতৃত্বে কাজকে গুরুত্ব দেওয়া হয় কিন্তু কর্মীকে না, তাকে কর্মকেন্দ্রিক নেতৃত্ব বলে। লাগামহীন নেতৃত্ব কেন কার্যকর হয় না বা এটা কেন ভয়ঙ্কর, কারণ যে লাগামহীন নেতৃত্বে ক্ষমতা, সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অধীনস্থদের হাতে থাকে, অবাধ স্বাধীনতা অধীনস্থরা ভোগ করে, যার কারণে দেখা যায় অধীনস্থরা কাজটা ঠিক মতো করে না এবং বিশৃঙ্খলা তৈরি হয়, এই কারণে লাগামহীন নেতৃত্ব কার্যকর হয় না। নেতৃত্ব বলতে কী বোঝায়, আমি নেতৃত্ব বলেছি যে কোনো দলগত প্রচেষ্টা বা কোনো কাজকে একটা নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে নেওয়ার জন্য যে কৌশল অবলম্বন করা হয় তাকে নেতৃত্ব বলে। কর্মীকেন্দ্রিক নেতৃত্ব হচ্ছে, আমি মাত্রই বললাম যে যে নেতৃত্বের ক্ষেত্রে কর্মীকে গুরুত্ব দেওয়া হয়, কর্মীর ভালো মন্দ উৎসাহ আগ্রহ বিবেচনায় আনা হয়, সেটাকে কর্মীকেন্দ্রিক নেতৃত্ব বলে। আর গণতান্ত্রিক নেতৃত্ব উত্তম এই কারণে, কারণ হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্বের ক্ষেত্রে অধীনস্থদেরকে গুরুত্ব দেওয়া হয়, অধীনস্থদের সাথে পরামর্শ করে নেতার যে কোনো সিদ্ধান্ত নেয় এবং অধীনস্থদের কী করে ভালো মন্দ বিচার বিবেচনা আনে, এই কারণে দেখা যায় লক্ষ্য অর্জনের ক্ষেত্রে এটা অনেক বেশি সহায়তা করে। কারণ অধীনস্থরা যদি খুশি মনে একটা কাজ করে থাকে তখন অবশ্যই সেই কাজের ফলাফল ভালো হবে, কারণ কাউকে ভয় ভীতি দেখে, তোমাদেরকে যেমন রাগ করে ভয় দেখিয়ে কখনো পর আদায় করা যায় না, তোমাদেরকে সফটলি হ্যান্ডেল করতে হয়, তেমনি এটি ব্যবস্থাপনার ক্ষেত্রেও সেম একই নীতি একই প্রিন্সিপাল ফলো করা হয়, তাই বলা হয়ে থাকে যে গণতান্ত্রিক নেতৃত্ব উত্তম। ওকে, তোমরা অবশ্যই বাসায় হোমওয়ার্ক করবে, পরবর্তী ক্লাসে আমি বাকি অংশগুলো আরও ইম্পর্টেন্ট কিছু টপিক আমি আলোচনা করে আমি চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। ভালো থেকো।